তো চলো বন্ধুরা, আজ আমরা মুম্বাই শহরের যে বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দির তা ঘুরে দেখব। আমরা নবি মুম্বাই থেকে যাত্রা শুরু করেছি আর সেখান থেকে মুম্বাই পৌঁছাবো, আর তারপর আমরা সেখানে মন্দির মঙ্গল মূর্তি দর্শন করব। তো চলুন, যেতে যেতে পথের মধ্যিখানে আরও কথা হবে। এখন আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেখানে একটু একটু পাহাড়ি পথ, মাঝখানে একটা টানেলের মতো আছে, বেশ কিছুটা দীর্ঘ পথ সেটা, আর এখানে বেশ একটা আলোয়াধারী ব্যাপার, ভেতরে গাড়ি ঢুকে গেল। এই আনন্দ নিতে নিতে আমরা বাইরে বেরিয়ে যাব। পথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে মনোরেলের পথ, যেখানে কিন্তু একটা ট্রেনও আসছে, মনোরেল এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা জাস্ট আমাদের পেরিয়ে গেল। আর ডান দিকে রয়েছে সব গগনচুম্বী অট্টালিকা, মুম্বাইয়ের বিশেষ দ্রষ্টব্য সমস্ত বিল্ডিংগুলো। তো আমরা পৌঁছে গেছি ভারত তথা পৃথিবী বিখ্যাত সেই সিদ্ধি বিনায়ক মন্দির চত্বর, বহু বিখ্যাত জায়গা, অনেকেরই নিশ্চয় দর্শনও করা আছে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভেতরের দৃশ্য দেখানো গেল না। এখন বাইরে পুজো দেওয়ার পর সেইখানকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমার পিছন দিকে রয়েছে মন্দির চত্বর, আর সামনে কিছু দোকানপাটও রয়েছে, যেমন অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে থাকে সেরকমই আর কি। পুজো দেওয়ার জন্য ডালি 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন, পুজো বা দর্শনের জন্য কোনো টাকা লাগে না, তবে বিশেষ সুবিধা আর তাড়াতাড়ির জন্য অনেকে 100 টাকা লাইনেও থাকে, কিন্তু ব্যাপারটা সেই একই। অবশ্যই দর্শন করুন, ভালো লাগবে। মন্দির ও দেব দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম মুম্বাইয়ের রাস্তা ধরে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশন, সেখান থেকে আমরা মুম্বাইয়ের যে বিখ্যাত লোকাল ট্রেন যেটাকে লাইফ লাইন অফ মুম্বাই বলা হয়, সেই ট্রেন ধরে আমরা আবার নবি মুম্বাই যাব। আর রাস্তায় যেতে যেতে এখানকার যে ঘর বাড়ি পথঘাট সে সমস্ত দেখব। বিখ্যাত দুটি বিল্ডিং আমার দেখার খুবই ইচ্ছে, এবং আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন তিনিও বললেন যে দেখিয়ে দেবেন। সেই দুটো বিল্ডিংয়ের মধ্যে একটি হচ্ছে বিখ্যাত কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের বাড়ি, এবং তার সাথে সাথে তারপর আমরা দেখব বহু চর্চিত মুকেশ আম্বানির বাড়ি। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গা প্রভু কুঞ্জ, স্বর্গীয় লতা মঙ্গেশকর সঙ্গীতের সরস্বতী তার বাড়ি। শুনলাম এখন তার ছোট বোন এখানে থাকেন। নেমে সামনে থেকে দেখার খুব ইচ্ছে থাকলেও উপায় নেই, সময় বড় কম। দেখুন একদম দূরে মনে হচ্ছে যেন একদম রাস্তার মাঝে একটি বাড়ি, এই বাড়িটির নাম অ্যান্টালিয়া এবং এটি 27 তলা। আপনারা সবাই জানেন এই বাড়িটি হচ্ছে মুকেশ আম্বানির সেই বিখ্যাত বহু চর্চিত বাড়ি। কি নেই সেখানে, তার বৈভব, তার ব্যবস্থাপনা, এক আশ্চর্য জগৎ হচ্ছে এই বাড়িটি। তো বাড়ি দেখা শেষ, এখন আমরা এসে পড়েছি
ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশনের চত্বরে, বিভিন্ন জায়গায় বিভিন্ন চলচ্চিত্রে সিনেমার ক্ষেত্রে আপনারা দেখেছেন এই বাড়ি। বহু বিখ্যাত ছবির অন্যতম কেন্দ্রভূমি হচ্ছে এই ছত্রপতি শিবাজি মহারাজ রেলওয়ে স্টেশন টার্মিনাস। আর এটি হচ্ছে স্টেশনে ঢোকার মূল প্রবেশপথ। ট্রেনের ভেতরের দৃশ্য আর দেখালাম না, কারণ এটি কলকাতা শহরতলি অঞ্চলের যে ট্রেনগুলো চলাচল করে, লোকাল ট্রেনগুলো, তার মতোই দৃশ্য। কিন্তু বাইরের প্রাকৃতিক দৃশ্য অদ্ভুত সুন্দর। সমুদ্রের খাড়ি সেখানে ঢুকে গেছে একদম ভেতর অবধি, তার পাশ দিয়ে চলেছে ট্রেন, অপূর্ব দৃশ্য। আমরা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরেছি। এই ট্রেন যাবে পানভেল অবধি, আর আমরা নেমে যাব খারগার স্টেশনে। সেখান থেকে আমাদের যে থাকার জায়গা সেখানে আমরা পৌঁছাবো। তো চলুন, এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। আর নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো তাহলে এখানে আমাদের যাত্রা শেষ, তার আগে দেখিয়ে দেবো একটা স্টেশনগুলো কীরকম হয় সেই দৃশ্যটা। এখানকার লোকাল স্টেশনগুলো এরকমই হয়, এর থেকে ছোট স্টেশনও আছে, তবে এটা বেশ সুন্দর করে সাজানো গোছানো একটু বড় স্টেশন আর কি। তো তাহলে এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের ভিডিও।